আমরা দেখতে পাচ্ছি আলুটা আমাদের ভাজি হয়ে গেছে। এখন আমরা আলুটা নামিয়ে নেব। সুন্দর করে একটা ডিশে পরিবেশন করে নেব। এরপর একে একে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হালকা নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি তেল, আমরা দেখব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর মরিচটা একটু যেন লাল হয়, একটু লাল করার চেষ্টা করব। এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেজপাতা দুটো। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরে। এখন আমরা দেখব জিরে একটু হালকা লাল হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেব মাংসগুলো, কারণ জিরে দিয়ে রাখলে একটু পরে লাল হয়ে যায়, সেটা ভালো হয় না। তাই আমরা দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখন দিয়ে দেব একটু সামান্য পরিমাণ বাটা। এতে আছে পেঁয়াজ, রসুন, জিরা, আদা। তারপরে দেব পরিমাণ মতো গুঁড়ামরিচ। তারপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমরা ব্যবহার করছি সানরাইজের হলুদ গুঁড়ো। তারপরে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মশলা। এখন একটু নেড়ে দেব। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সচার করে নেব। আমরা সাধারণত মাটির চুলোয় রান্না দেখতেই পাই না, সেই গ্রামে গঞ্জে সেখানেই মা দাদিরা সবাই মাটির হিসেলে রান্না করে, খুব মজা লাগে। আমাদের মাংসটা ভালোভাবে মিক্সার করা শেষ। এবার দেব মাংসটা সিদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে দেব। এইবার আমরা ঢাকনাটা খুলে দেব। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি উঠে গেছে। ইনশাল্লাহ এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে পানি যতক্ষণ পর্যন্ত না শুকায় আবার ঢাকা দিয়েই রেখে দেব। এইবার আমরা ঢাকনা খুলে দেব। খুলে দিয়ে দেখব মাংসটা কতটুকু সিদ্ধ হলো, বা আমরা দেখছি পানিটাও শুকিয়ে গেছে। এইবার আমাদের যে ভাজা আলুগুলো ছিল সেগুলো মিক্সার করে দেব। কষা মাংস আর আলু একসাথে মিক্সার করব।
এখন আমরা দিয়ে দেব পানি। যেহেতু আমাদের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে, তাই আমাদের পরিমাণ মতো, মানে যতটুকু ঝোল রাখব ঠিক তার একটু বেশি পরিমাণ পানি দেব। আমাদের মিক্সচার করা শেষ। এইবার দেখতে পাচ্ছি একটু পানি উঠছে, আবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এখন ঢাকনা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা। আমাদের তরকারিটা হয়ে গেছে এবং পরিমাণ মতো ঝোল রেখেছি আমরা। এখন তরকারিটা আমরা বেড়ে নেব। ও, বেড়ে নেওয়ার আগে আমরা সুন্দর সেন্ট আর সুস্বাদু করার জন্য দেব একটু মশলা গুঁড়ো। তাতে কি হবে, আমাদের মাংসের সেন্টটা আরও সুন্দর বেরোবে এবং খেতে আরও সুস্বাদু হবে। এবার আমরা দেব জিরে গুঁড়োটা, এখন আমরা দিয়ে দেব। অসাধারণ সেন্ট বেরিয়েছে।